হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো অনেকদিন পরে আবারও বাইন্যান্সে নতুন একটা অফার নিয়ে আসলাম। তো এই অফারে সবাই অংশগ্রহণ করবেন। এখানে জয়েন করতে ভাই কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো আপনারা সরাসরি কি করবেন, দেখেন এই যে অফারটা, এই অফারটা কিন্তু বাইন্যান্সের বাইরের অফার, ঠিক আছে? বাইন্যান্সের অফার, বাট বাইন্যান্সের যে টুইটার পেজ আছে সেই টুইটার পেজের অফার। আচ্ছা, তো এখন আপনারা এই যে ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ক্লিক করবেন, দেন আমাদের এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখেন তাদের যে টুইটার পেজটা আছে সেইটার লিঙ্ক আমি এখানে দিয়ে রাখছি, তো এই লিঙ্কে আপনারা টাচ করে দিবেন, ঠিক আছে? আমি আবারও বলতেছি, এটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর এটা গাইজ দেখেন, বাইন্যান্স আর্জেন্টিনার যে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, তাদের সরি টুইটার পেজ আছে, সেই টুইটার পেজের একটা অফার, আর এটা কিন্তু অবশ্যই ভেরিফাইড, দেখেন, ঠিক আছে? এখন কি করবেন, দেখেন এইরকম আসার পরে আপনি এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে bit.ly, এই লিঙ্কে আপনারা একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর সরাসরি আমাদেরকে বাইন্যান্সের ভিতর নিয়ে আসবে, বাইন্যান্সের ভিতরই কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে, বাইরে না। আচ্ছা, তো এখন আমরা কি করবো, এখান থেকে আমরা রেজিস্ট্রেশন করে নিবো। এই যে দেখেন পার্টিসিপার, এখানে আমরা ক্লিক করবো, এটা হচ্ছে অন্য দেশের ভাষা, যে আর্জেন্টিনার ভাষা, এই জন্য এরকম আসতেছে। এরপর আমরা এখানে এন্টেন্ডিডো, এখানে আমরা ক্লিক করবো, এটা হচ্ছে কনফার্ম, ঠিক আছে? এরপর এখানে দেখেন অফারটা 4 দিন থাকবে, এর ভিতর আমাদের জয়েন করতে হবে। আর ব্যাকে চলে আসি, এরপর আরও ব্যাকে চলে আসি, আমাদের এখানে রেজিস্ট্রেশন করা কিন্তু কমপ্লিট। তারপর আমরা একটু শিওর হওয়ার জন্য আমরা আবারও এখানে লিঙ্কে ক্লিক করে আমরা এখানে দেখতে পারি যে আমাদের এখানে রেজিস্ট্রেশন হয়েছে কি না। দেখেন যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে এরকম সাদা হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখানে রেজিস্ট্রেশন হয়েছে। এখন আমরা কী করবো, সরাসরি বাইন্যান্স অ্যাপের ভিতর চলে আসবো। বাইন্যান্স অ্যাপের ভিতর আসার পরে বাম সাইডে উপরে দেখেন 3টা ডট অথবা প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে দিবেন। এরপরে বন্ধুরা এখানে গিফট কার্ড, এখানে আমরা ক্লিক করে দিব। আমি যেভাবে করি সেম টু সেম সেভাবে করেন আপনারা, একদম সহজভাবে বুঝাই দিব। সো একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, ঠিক আছে? এরপরে এগুলো আমরা কেটে দিব, দেওয়ার পরে এগুলো আমরা গটিতে ক্লিক করব। এরপরে গাইস এখানে আমাদের একটা গিফট কার্ড কিনতে হবে, গাইস গিফট কার্ড কিনতে হবে। এখানে আপনি 1 সেন্টের গিফট কার্ড কিনলেই হবে, মাত্র 1 সেন্ট, ঠিক আছে? তো এখন দেখাই, এখানে দেখেন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এই এই গিফট কার্ডটা আমরা কিনবো, তো এটার উপর আমরা ক্লিক করে দিব। আমি মার্ক করে করে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সমস্যা না হয়, ঠিক আছে? সো আমরা এটার উপর ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা বাই সিলেক্ট কারেন্সি, আমরা কোন কারেন্সি দিয়ে এই গিফট কার্ডটা কিনবো সেটা আমরা সিলেক্ট করব। তো এখানে আপনি যা খুশি তাই সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমরা এখানে শিপ টোকেনটা সিলেক্ট করতেছি। আমি কিন্তু ভাই আপনাদের সবাইকে শিপ টোকেন দিয়েছিলাম, তো আপনাদের যাদের শিপ টোকেন আছে তারা কিন্তু চাইলে শিপ টোকেন দিয়ে এখানে বাই করতে পারেন। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টে শিপ টোকেন নাই, আমি এখানে অন্য একটা দিয়ে বাই করতেছি। অলরাইট, তো গাইস আমরা এখানে সরাসরি USDT দিয়ে বাই করবো, ঠিক আছে? সো বাইতে ক্লিক করলাম, দেন এখানে আমরা সার্চ করবো USDT। আপনি যে কোনো টোকেন দিয়ে কিনতে পারেন, এখানে আপনি 1 সেন্ট 2 সেন্ট যেইটা দেওয়া খুশি সেইটা দিয়ে কিনতে পারেন। এখানে যে বেশি বেশি ডলার দিয়ে কিনতে হবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে? সো আমার অ্যাকাউন্টে আছে কত, আমার অ্যাকাউন্টে আছে প্রায়, আচ্ছা ওয়েট, ব্যাকে চলে গেলো। এখানে আমরা আবারও সার্চ করতেছি USDT। এখানে একটু সাবধানে করবেন, কারণ হালকা একটু ব্যাক দিলে কিন্তু কেটে যায়। এখানে দেখেন $60.80 আছে, আমি এখানে কী করবো 10 সেন্ট দিয়ে আমরা কিনবো, ঠিক আছে? দেখেন 0.10, এখানে আপনি চাইলে, এই দেখেন আবার কেটে গেছে ভাই রে ভাই, কী বলবো। আচ্ছা, এখানে আমরা আবারও সার্চ করতেছি USDT, তারপর আমরা ব্যাকে ক্লিক করবো না ভুলেও, 0.10 দিলাম। এরপর আমরা এখানে 10 সেন্ট দিলাম, এখানে আপনি 2 সেন্ট 3 সেন্ট দিয়ে বাই করতে পারেন। এখানে মূলত আমাদের কাজ হচ্ছে বাই করা, কিন্তু কত ডলার দিয়ে বাই করা লাগবে এটা কিন্তু আমাদের এখানে দরকার নাই ওটার, ঠিক আছে? এরপর আমরা কী করবো, যে নিচে থেকে বাই নাও এখানে আমরা ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। দেখেন গাইজ কনফার্মে ক্লিক করে দিলাম, দেন এখানে আমাদের যে বাইন্যান্সের নাম্বার এবং ইমেল গুগল অথেন্টিকেটরে কোড যাবে, সেই কোডগুলো আমরা এখানে দিয়ে তারপর ই করে নিব, বাই করে নিব। তো আমি সরাসরি আপনাদের সামনেই দেখাচ্ছি, আমি এখানে সরাসরি আমি কোড দিয়ে বাই করব। দেখেন আমাদের নাম্বারে কিন্তু কোড চলে আসবে, জাস্ট একটু ওয়েট করতে হবে। অলরেডি, তো গাইজ আমাদের নাম্বারে কোড চলে আসছে এবং গুগল অথেন্টিকেটর কোড যেটা, এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। অলরেডি, তো গাইজ আমরা এখানে কোডটা দিলাম, এরপর সাবমিটে ক্লিক করে দিলাম, দেন এখানে আমাদের কিন্তু বাই করা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা কী করবো, এখানে আমরা সেন্ডে ক্লিক করে দিব। এখন একটু মনোযোগ সহকারে দেখেন, এখানে আমরা সেন্ডে ক্লিক করে দিব, ঠিক আছে? সেন্ডে ক্লিক করে তারপর এখানে লেখা আছে সেন্ড ভিয়া টেক্সট, এখানে আমরা ক্লিক করে দিব। এরপরে এই যে যে কোডটা, এই কোডটা আপনারা সিম্পলি এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, নেওয়ার পর এখন আমরা কী করবো, এটা আমরা কেটে দিব। কোডটা কিন্তু আমরা কপি করে নিয়েছি অলরেডি, ঠিক আছে? এখন আপনি কী করবেন, এখন আপনি অন্য একটা বাইন্যান্স অ্যাকাউন্টে, আপনার অন্য একটা বাইন্যান্স অ্যাকাউন্টে অথবা আপনার বন্ধুর একটা বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি এখন যে কাজটা করবেন, এটা কিন্তু অবশ্যই আপনার অন্য অ্যাকাউন্টে করতে হবে, আপনার নিজের অ্যাকাউন্টে আবার কইরেন না, ঠিক আছে? ওকে, তো গাইস এখন আমাদের এটা ক্লেম করতে হবে, এটা হচ্ছে আপনি অন্য ফোনে করবেন, আপনার বন্ধুর ফোনে এই কাজটা করবেন। তো এই কাজটা করার জন্য আপনি আপনার বন্ধুর অ্যাকাউন্টে এই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, দেন এরপরে আপনি ক্লিক করবেন হচ্ছে গিফট কার্ড, এখানে আমরা ক্লিক করে দিব।
সিম্পলি। এরপর আমরা কী করবো, নিচে চলে আসবেন, দেখেন নিচে এখানে লেখা আছে রিডিম, রিডিমে আপনারা ক্লিক করে দিবেন। সো আপনার কিন্তু এরকম হোম পেজে থাকবে, আপনি রিডিমে ক্লিক করবেন, ঠিক আছে। এরপরে ক্লিক করবেন হচ্ছে রিডিম বাইন্যান্স গিফট কার্ড অর কোড, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন আমরা যে কোডটা কপি করছি 16 ক্যারেক্টারের, সেই কোডটা আমরা এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিবেন, দেওয়ার পর আপনি কী করবেন, এখানে রিডিমে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার অন্য ফোনে, আপনার নিজের অ্যাকাউন্টে আবার আপনি নিজে রিডিম করেন না, তাহলে কিন্তু ভাই আপনি এলিজেবল হবেন না, ঠিক আছে। সো আমরা এখানে রিডিম করতেছি না, আমি কি করতেছি সিম্পলি এই কোডটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, এখানে ইউজাররা রিডিম করে নিবে। তো গাইজ দেখেন এখানে কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিছি যে তাড়াতাড়ি রিডিম করেন, মাত্র একজন কোডটা দিয়ে দিছি, একজনই রিডিম করতে পারবে। তো এখানে আপনারা দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে এরকম বেনিফিট পাবেন, অনেক এয়ারড্রপ সহ ক্রিপ্টো বক্স আমরা এখানে দিয়ে থাকি এবং গিভওয়ে রেড প্যাক দিয়ে থাকি। অবশ্যই আমরা সবাই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা জয়েন করে নেবেন। এরপরে কী করবেন, দেখেন আপনার বন্ধুর ফোন, এখানে আপনি এটা রিডিম করে নেবেন। এখন কি হলো, আপনি যে অ্যাকাউন্টে আপনি ক্রিপ্টো বক্স বা গিফট কার্ড ক্রিয়েট করলেন সেই অ্যাকাউন্টে কিন্তু আপনি এলিজেবল হয়ে গেছেন, ঠিক আছে, সেই অ্যাকাউন্টে। আর যেই অ্যাকাউন্টে আপনি ক্লেম করছেন বা রিডিম করছেন ওই অ্যাকাউন্টে কিন্তু এলিজেবল হবেন না, ওই অ্যাকাউন্টে আবার নতুন করে তৈরি করে তারপর আপনার অ্যাকাউন্টে রিডিম করবেন, ঠিক আছে। মানে আপনার বন্ধুরটা আপনার ফোনে রিডিম করবেন, আপনারটা আপনার বন্ধুর অ্যাকাউন্টে রিডিম করবেন, তাহলে দুইজনই এলিজেবল হয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের এখানে মূল কাজ। আর এটার যে পেমেন্টটা, সেই পেমেন্টটা কবে দিবে আমি সেটা আপনাকে বলে দিচ্ছি। এই পেমেন্টটা হচ্ছে ওখানে তারা বলছে যে 14 দিন পরে, অফারটা শেষ হয়ে যাওয়ার 14 দিন পরে আমরা এই রিওয়ার্ড সেন্টারে পেয়ে যাবো রিডিমটা, পেমেন্টটা, ঠিক আছে। এখান থেকে অবশ্যই আপনারা রিডিম করে নিতে পারবেন। তো অবশ্যই সবাই দ্রুত এখানে জয়েন করেন, এখানে মাত্র 1 থেকে 2 সেন্ট দিয়ে জয়েন করলেই হবে। আর আমি আপনাদের সবাইকে তো শিপ টোকেন গিভওয়ে দিয়েছিলাম, সেই শিপ টোকেন দিয়ে আপনারা এখানে জয়েন করেন, ঠিক আছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই গাইজ আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে জয়েন করে নিয়েন। ধন্যবাদ।